আগরতলা টাউন হলে বুধবার দুই দিনের মেগা ক্রেডিট ডেলিভারি ক্যাম্প এবং ওয়ার্কশপ অন ক্রেডিট লিঙ্কেজ অফ এসএইচজি শীর্ষক এক অনুষ্ঠান আয়োজিত হয়। নগর উন্নয়ন দপ্তর এবং টিইউএলএম এর উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি। এই কর্মশালায় মোট 13,44,00,000 টাকা ঋণ হিসেবে তুলে দেওয়া হয় ব্যাংক সখীদের হাতে। পাশাপাশি তুলে দেওয়া হয় খাতা এবং বায়োমেট্রিক ডিভাইস। স্বনির্ভর আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই আয়োজিত হয় কর্মসূচি। তার বক্তব্যে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, গত 4.5 বছরে স্বসহায়ক দলের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি তাদের মাধ্যমে আর্থিক লাভের মুখ দেখেছেন অসংখ্য মহিলা। 1,278টি স্বসহায়ক দলকে বর্তমান সময়ের মধ্যে ঋণ প্রদান করা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। মহিলাদের স্বসহায়ক দলের আওতায় আসে 2018 সালের পূর্বে 5,090টি এবং বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে 16,940, মানে প্রায় 12,000-এর মতো বৃদ্ধি পেয়েছে এই 4.5 বছর। মোট এককালীন অনুদান প্রদান করা হয় 2018 সালের আগে 278 জনকে, এটা বেড়ে দাঁড়িয়েছে 1,675 এই 4.5 বছরে। মোট ব্যক্তিগত ঋণ প্রায় 2018 সালের আগে 90টি পরিবার এবং বর্তমানে সেটা দাঁড়িয়েছে 1,130, অনেকটা বৃদ্ধি পেয়েছে। ঋণপ্রাপ্ত স্বসহায়ক দলের সংখ্যা 2018 সালের আগে ছিল 9টি, বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে 1,278টি। টিইউএলএম এর সিইও ডক্টর বিশাল কুমার তার বক্তব্যে বলেন, 35,000 পরিবারের সদস্যরা টিইউএলএম এর সঙ্গে বর্তমানে যুক্ত আছেন। পুর নিগম এলাকার মহিলাদের তৈরি পণ্য ইন্দোনেশিয়া সহ অন্য দেশেও যায় বলে জানান বিশাল কুমার। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে স্বসহায়ক দলের সাফল্যের মধ্যে ত্রিপুরা বিশেষ স্থানে রয়েছে এবং অনলাইন মার্কেটিংয়ে এই সাফল্য আরও বেশি বলে উল্লেখ করেন বিশাল কুমার। লাস্ট 3-4 সালো সে জব সে ইয়ে মিশন শুরু হুয়া হ্যায় অ্যাপ্রক্সিমেটলি 35,000 পরিবার আর্বান লাইভলিহুড মিশন কে সাথ জুড়ে হ্যায় আর কই মহিলাও নে বহুত আচ্ছে কাম ভি কিয়ে হ্যায়। কুছ মহিলায়ে জো হামারি এএমসি মে কাম করতি হ্যায়, এএমসি মে রহতি হ্যায়, ও জো আপনা সামান বানাতি হ্যায় উনকো ইন্ডোনেশিয়া আর কান্ট্রি কে বাহার ভি ভেজতি হ্যায়। কুছ মহিলাও সে সামান লেকে হমনে ভি স্পেন আর বাকি ইউরোপিয়ান কান্ট্রিজ মে ভি ভেজা হ্যায় আর উমীদ হ্যায় কি আনে বালে 5-6 মহিনো কে অন্দর উস ডেলিভারি প্রপোর্শন মে ভি বহুত গ্রোথ আয়েগি। ইসকে দর ইসকে সাথ সাথ ওয়ান অফ দ্য বেস্ট স্টেট হ্যায় খাসকর আগর হম অনলাইন মার্কেটিং কি বাত করেন ত্রিপুরা, জিসমে হম লোগো নে আপ আপকে সাথ মিল কে অ্যামাজন ইয়া ফ্লিপকার্ট কে কে সাথ ভি আপ লোগো কে প্রোডাক্ট কো জোড়া হ্যায়। না কেবল মহিলাও কে সাথ কাম করনে মে পরন্তু পিএম স্বনিধি কে সাথ সাথ জো ফুটকর জো বিক্রেতা হ্যায় উনকে সাথ ভি হম লোগ কাম কর রহে হ্যায়। ইস দৌরান হমনে লগভগ ব্যাংক কে সাথ মিল কে 4,000 ইস তরহ কে লোগো কো জোড়া হ্যায় আর পুর মেয়র দীপক মজুমদার কর্মশালা নিয়ে তার ভাষণে বলেন, বর্তমান রাজ্য সরকার স্বসহায়ক দলের মাধ্যমে রাজ্যে মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করবার জন্য বিশেষ প্রচেষ্টা গ্রহণ করেছে। এর ফলে একদিকে যেমন আর্থিক উপার্জন বৃদ্ধি পেয়েছে, তেমনি গ্রামের অর্থনীতিও মজবুত হয়েছে বলে উল্লেখ করেন পুর মেয়র। আজকে মূলত এসএসজি গ্রুপে তাদেরকে ঋণ প্রদান করার এবং প্রশিক্ষণ দেওয়া এই দুদিনব্যাপী অনুষ্ঠান। এখানে প্রারম্ভিক বক্তব্যে ডক্টর বিশাল কুমার বলেছেন এবং ডক্টর সুলেশ যাদবজিও আলোচনা রেখেছেন যে আমাদের এই স্বসহায়ক দলের বর্তমান অবস্থান কি এবং কতটা আমরা তাদেরকে সহায়তা করতে পেরেছি সরকারের পক্ষ থেকে, ব্যাংকের তরফ থেকে করা হচ্ছে এবং এই স্বসহায়ক দলের তৈরি করা দ্রব্যাদি কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় বা পৌঁছানো হচ্ছে এখন অবধি, বা আগামী দিনে তাদের তৈরি করা নতুন নতুন চিন্তাভাবনা, নতুন সৃষ্টি যে দ্রব্যগুলি হবে, জিনিস তৈরি করা যাবে আমাদের ব্যবহারের জন্য এবং বিশেষ করে তাদের আর্থিক উপার্জন বৃদ্ধি করার ক্ষেত্রে কী কী জিনিস তৈরি করলে পরে দুটা দেখি।
রাজ্যের স্বসহায়ক দলের সাফল্য নিজের বক্তব্যে তুলে ধরেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব। আমাদের রাজ্যের আর এই শহরের অনেকগুলি এসএসজির প্রোডাক্ট ই কমার্স মাধ্যমে লোক কিনছে, মানে অ্যামাজন ফ্লিপকার্টে লিস্টিং করা হয়েছে, আর ওখানে কিছু কিছু স্বসহায়ক দল জড়িত আছে, কিন্তু আমরা চাইব যে আর স্বসহায়ক দল, কেন কি এখানে ত্রিপুরার আপনাকে যে সেল হয়ে এটা একটা আর ইনক্রিজ করতে গেলে অনলাইন সেল আপনারা অল ওভার কান্ট্রি অল ওভার ওয়ার্ল্ড আপনার কাস্টমার পাইবেন। রাজ্যে গ্রামীণ স্তরে অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে স্বসহায়ক দলের এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন লাখো মহিলা এবং নতুন রূপ পেয়েছে গ্রামীণ অর্থনীতি। কর্মশালায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, পৌর মেয়র দীপক মজুমদার, টিওএলএমের সিইও বিশাল কুমার এবং পৌর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।